নমস্কার আমরা সবাই জানি শীতকালে হার্টের সমস্যা অনেক গুণ বেড়ে যায় এবং প্রবল প্রবাহের ফলে বহু মানুষ মারা যায় প্রতি বছর সাধারণত হার্ট অ্যাটাক বা হার্টের অন্য কোনো সমস্যার জন্যে তাদের মৃত্যু হয় কিন্তু কি কারণে এই সমস্যাটা হয় এর মধ্যে প্যালপিটেশান অথবা বুক ধরপর দেখা যায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ শীতে কিন্তু হাটে অন্য অসুখের সাথে সাথে অনেকের প্যালপিটেশান বেড়ে যায় আসুন আমরা আলোচনা করি যে এই প্যালপিটেশান কেন বাড়ে শীতের সময় কী কারণের পেছনে এবং এটার প্রতিরোধ কিভাবে করা যেতে পারে যখন টেম্পারেচার কমে যায় তখন আমাদের শরীর একটা ফিজিওলজিক্যাল রেসপন্স ইনিশিয়েট করে এবং বডি টেম্পারেচারটাকে ধরে রাখার চেষ্টা করে লো টেম্পারেচার আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে এবং কিছু হরমোন যেমন ক্যাটেকোলামাইন যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে প্রডিউস হয় সেটা সিক্রিশনে বৃদ্ধি পায় অর্থাৎ সেটার সিক্রিশান বেড়ে যায় এটা ব্লাড বেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে অর্থাৎ সংকুচিত করে যাকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশান এবং এই ভ্যাসো কনস্ট্রিকশানের ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় হার্ট রেট বাড়ে কখনো হার্ট প্যালপিটেশান হয় কোনো কোনো ক্ষেত্রে ডিসলিপিডিমিয়া হতে পারে অর্থাৎ কোলেস্ট্রল বেড়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে বডিতে কিন্তু ব্লাড ক্লটও ফর্ম করতে পারে যেহেতু ব্লাড বেসিলগুলো সংকুচিত হয় তখন নর্মাল ব্লাড ফ্লোতে কিন্তু একটা বাধার সৃষ্টি হয় এর ফলে হার্টের ওপরে একটা চাপ সৃষ্টি হয় হার্টের ওয়ার্কলোডটা বেড়ে যায় টু মেনটেন দ্য কোর বডি টেম্পারেচার এবং এটাই কিন্তু বুক ধরপড় বা প্যালপিটেশানকে ট্রিগার করে পার্টিকুলারলি যারা এজেড পার্সন অ্যাবাব সিক্সটি ইয়ার্স অর যাদের কোনো হার্টের আগে থেকে কোনো প্রবলেম আছে সমস্যা আছে অথবা যাদের হার্ট অপারেটেড কনস্ট্রিকশানের পাশাপাশি প্যালপিটেশানের যে আরেকটি কারণ সেটা কিন্তু ডিহাইড্রেশান শীতকালে আমাদের জল পিপাসা কম পায় যার জন্যে আমরা জল কম খাই এই জল কম খাওয়ার ফলে বডি কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায় এই ডিহাইড্রেশনের ফলে আমাদের বডিতে যে ব্লাড টোটাল সার্কুলেট হচ্ছে তার ভলিউমটা কমে যায় ওয়াটার ইনটেক কম হলেও আমাদের শরীর থেকে ওয়াটার কিন্তু বেরিয়ে যাচ্ছে থ্রু ইউরিন অ্যান্ড রেসপিরেশন এর ফলে ব্লাড কিন্তু অনেকটা কনসেনট্রেটেড অর্থাৎ ভারী হয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু হার্টের উপরে একটা চাপ সৃষ্টি করে যার ফলে হার্টের প্যালপিটেশান হতে পারে নেক্সট ইজ রেসপিরেটারি ইনফেকশান শীতকালে ইউজুয়ালি যেটা দেখা যায় সর্দি কাশি জ্বর সিজনাল চেঞ্জের জন্যে এই জ্বরের জন্যে কিন্তু আমাদের হার্ট রেটটা বেড়ে যায় এবং আমরা প্যালপিটেশান অনুভব করি নেক্সট হচ্ছে স্যাড অর্থাৎ সিজনাল অ্যাফেক্টিভ ডিজর্ডার এই স্যাড হচ্ছে এক ধরনের ডিপ্রেশান যেটা সিজনাল কারণে হয় এবং ইউজুয়ালি উইন্টার সিজনে দেখা যায় এই স্যাডের কারণে একটা ইমোশনাল স্ট্রেস অর্থাৎ মুড ডিসঅর্ডার হতে পারে যার ফলে যেমন কিছু ভালো লাগে না একটা মেলাঙ্কলি পরিবেশ একটা ডিপ্রেশান হয়ে যায় এই স্ট্রেসের কারণেও কিন্তু রেট বাড়তে পারে যার ফলে প্যালপিটেশন হয় এছাড়া শীতকালে আমাদের এক্সারসাইজ অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে তেমন ভালো লাগে না এর একটা এফেক্ট কিন্তু ওভারঅল কার্ডিওভাস্কুলার হেলথের উপরে পড়ে যার ফলেও প্যালপিটেশান হতে পারে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ডায়েটারি ফ্যাক্টার শীতকালে আমরা একটা ডায়েটারি চেঞ্জ লক্ষ্য করি যেমন এই সময় আমাদের একটা কফি খেতে বেশি ভালো লাগে কেউ হয়তো তিন চার কাপ কফি খেয়ে নিল এর কারণেও কিন্তু প্যালপিটেশান হতে পারে কেউ আবার অ্যালকোহল সেবন করলেন যে বডি টেম্পারেচারটা ঠিক রাখার জন্যে কিন্তু এটা কিন্তু উল্টোটা হয় এছাড়া শীতকালে অনেকে স্পাইসি এবং তৈলাক্ত ফুড প্রেফার করেন যেমন শীতকালে আমরা আচার একটু বেশি প্রেফার করি কিন্তু আচারে কিন্তু সোডিয়াম কন্টেন্টসটা অনেক বেশি থাকে যেটা হার্টের পক্ষে ক্ষতিকারক এই ডায়েটারি চেঞ্জের কারণেও কিন্তু হার্ট রেট বৃদ্ধি পেতে পারে যার ফলে প্যালপিটেশান হতে পারে এতক্ষণ আমরা যেটা বললাম যে কি কি কারণে শীতকালে প্যালপিটেশান বা বুক ধরপর করে এবার বলি কিভাবে এর প্রতিরোধ করা যায় প্রথমেই বলবো ইচ্ছে না থাকলেও আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে নর্মাল পার্সনের টু টু থ্রি লিটার যাদের হার্টের গুরুতর সমস্যা আছে যেমন হার্ট ফেলিওর বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ওয়াটার ইনটেক কিন্তু অ্যাডজাস্ট করতে হবে ইউজুয়ালি এরকম ক্ষেত্রে আমরা ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার বলি ভ্যাসো কনস্ট্রিকশানের ইম্প্যাক্ট কমাতে আপনি মোটা কোনো কারিগানের পরিবর্তে বিভিন্ন লেয়ারের পোশাক পরুন তিন চারটে লেয়ার তাতে আপনার বডি হিটটাকে প্রিজার্ভ করবে কফি ইনটেক সীমিত করুন ম্যাক্সিমাম দু কাপ কফি খেতে পারেন এছাড়া সোডা বা এনার্জি ড্রিঙ্কস অ্যাভয়েড করুন ধূমপানের সাথে কিন্তু বুক ধরপড়ের একটা ডাইরেক্ট রিলেশান আছে ধূমপান করলেই কিন্তু প্যালপিটেশান হতে পারে কাজেই ধূমপান একদম মন্দ করুন এটা কিন্তু আমাদের হার্টকে ইরিটেট করে হার্টের পাম্পিং বা বিটিং ক্যাপাসিটি ইমপ্রুভ করতে রেগুলার অন্তত আধ ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করুন যেটা আপনার পক্ষে সুইটেবল হয় রকম অ্যাংজাইটি বা স্ট্রেস কিন্তু খুবই ক্ষতিজনক এটা আপনাকে প্রতিহত করতেই হবে এর জন্যে আপনি মেডিটেশান করতে পারেন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজও করতে পারেন এছাড়া যোগা বা লাফটার থেরাপিও নিতে পারেন ঘুমের যেন কোনো ব্যাঘাত না হয় সিক্স টু এইট আওয়ার্স পিসফুল স্লিপ কিন্তু এসেন্সিয়াল এটা আপনাকে রোজ মেনটেন করতেই হবে হেলদি ফুড ইজ এ মাস্ট কোনো রকম টিন ফুড বা প্যাকেজ ফুড এগুলো অ্যাভয়েড করুন এছাড়া স্পাইসি অয়েলি বা জাতীয় ফুড অ্যাভয়েড করুন খাবারের পোর্শান কন্ট্রোল কিন্তু এসেন্সিয়াল একসাথে অনেকটা খেয়ে নিলেন তখন এমনিতেই হাঁসফাঁস করতে লাগে প্যালপিটেশান হয় সেই জন্যে তিন চারবার করে খান কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাট এ টাইম বেশি খাবেন না শরীরে যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু প্যালপিটেশান ইজ ভেরি কমন তখন আপনাকে রক্ত পরীক্ষা করে ডাক্তারের সাহায্য নিয়ে আপনাকে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট অর্থাৎ ট্যাবলেট ফর্মে আছে সেটা আপনাকে নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মদ্যপান যতদূর সম্ভব এড়িয়ে চলুন যদি একান্তই নিতে হয় নট মোর দ্যান ওয়ান ড্রিঙ্ক আমাদের নর্মাল হার্টরেট সেভেন্টি টু প্লাস মাইনাস টেন অর্থাৎ সিক্সটি টু ও নর্মাল এইটি টু ও নর্মাল এখন যদি ধরুন এইট টু জায়গায় নাইনটি হানড্রেড হান্ড্রেড টেনও হয় তাতেও কোনো চিন্তার কিছু নেই এটা অনেক সময় হয় অ্যাংজাইটি টেনশানে হতে পারে বা অন্য কোনো রকম কারণেও হতে পারে তখন আপনাকে কি করতে হবে যে আপনি অ্যাপসলিউট রেস্ট করতে হবে বডিটাকে রিল্যাক্স করে সোজা হয়ে শুয়ে পড়ুন এছাড়া একটা ট্যাঙ্কুলাইজার অর্থাৎ অ্যালফাজোলাম বা পাম্প জিরো পয়েন্ট টু ফাইভ আপনি একটা নিতে পারেন তাতে বডিটাও রিল্যাক্স হয় এবং কমে যেতে পারে পালস রেট কিন্তু যদি তাতেও দেখেন যে আপনার মুখ ধরপর করছে বা পালস রেট আরও বেড়ে যাচ্ছে হানড্রেড ফোরটি হানড্রেড অর মোড় এবং বিশেষ করে যদি দেখা যায় যে পালসের মধ্যে ড্রপ বিট হচ্ছে মাঝে মধ্যে তখন কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যদি দেখেন আপনার পালস রেট ওয়ান এইটটি অর অ্যাবাব চলে গেছে এবং কখনো কখনো ড্রপ বিট দেখা যাচ্ছে তখন কিন্তু হসপিটালাইজেশনের প্রয়োজন আছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শীতকাল উপভোগ করুন আজ অবধি নমস্কার